Bismillah ar-Rahman ar-Rahim. Dear viewers, assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. ALAH'S English Net পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলা বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে আসছি লেসনটি হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর তো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর আমি বেশ কয়েকটি লেসন ইতিপূর্বেও নিয়েছি আপনারা আশা করছি সবগুলো লেসন আপনারা দেখেছেন যদি কেউ না দেখে থাকেন সবগুলো লেসনই আপনারা দেখবেন তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপর ওভারঅল একটি আপনারা ধারণা পেয়ে যাবেন এবং আপনাদের কনসেপ্টটি অবশ্যই ক্লিয়ার করতে পারবেন বন্ধুরা আজকের এই লেসনটি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে রুল নম্বর 7 এই রুল নম্বর 7 এর মধ্যে আপনাদেরকে আমি খুব সংক্ষিপ্ত পরিসরে একটি গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আলোচনা করব এই পার্টটি অবশ্যই সবার জন্যই গুরুত্বপূর্ণ তবে বেশিরভাগ গুরুত্বপূর্ণ হলো যারা আমরা বিভিন্ন ব্যাংক বিসিএস এর জন্য পরীক্ষা দিচ্ছি বা এডমিশন টেস্টের জন্য আমরা পরীক্ষা দিচ্ছি বা প্রিপারেশন নেব তাদের জন্য মেনলি এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে পরীক্ষার মধ্যে একটি প্রশ্ন সেট করা হয়ে থাকে বন্ধুরা তো বন্ধুরা কথা না বাড়িয়ে চলুন আমি মূল আলোচনায় চলে যাই বন্ধুরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের আজকের এই যে রুল 7 এই 7 এর মধ্যে আমরা কিছু ইয়া পেয়েছি যেমন দেখেন সাবজেক্টটি যদি ইনফিনিটিভ হয় আমরা জানি ইনফিনিটিভ হলো 2+ verb 1 সেটি হলো ইনফিনিটিভ আর জেরান্ড হলো ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত জেরান্ড আর ভার্বাল নাউন ফ্রেজ ক্লজ এখন ফ্রেজ বন্ধুরা ফ্রেজটি হলো যেখানে একাধিক ওয়ার্ডের সমন্বয়ে গঠিত এক গুচ্ছ ওয়ার্ড যেগুলোর একটি মাত্র মিনিং হবে ঠিক আছে এখানে কোনো সাবজেক্টও থাকবে না ভার্বও থাকবে না সেটাই হলো ফ্রেজ আর ক্লজ হলো যেখানে একটি সাবজেক্ট থাকবে একটি ফাইনাইট ভার্ব থাকবে এটা সমন্বয়ে হলো একটি ক্লজ হবে বন্ধুরা যদি আমার সাবজেক্টটি যদি এই পাঁচটির কোনো একটি হয় দ্যাট মিন্স যদি এটি ইনফিনিটিভ হয় বা জেরান্ড হয় বা ভার্বাল নাউন হয় বা ফ্রেজ হয় বা ক্লজ হয় যদি এই পাঁচটির কোনো একটি যদি সাবজেক্টটি যদি হয় তাহলে সে তাহলে পরবর্তী যে ভার্বটি হবে সেই ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে এটি কোনো নিঃসন্দেহে সিঙ্গুলার ভার্ব হবে এখন বন্ধুরা দেখেন তাহলে আমি একটা এক্সাম্পল দিই এক্সাম্পল দিলে আপনাদের এই কনসেপ্টটি অবশ্যই ক্লিয়ার হয়ে যাবে বন্ধুরা দেখেন আমি লিখে রেখেছি যে এক নম্বর যে এক্সাম্পলটি সেটি হলো ওয়াকিং এখন দেখেন আমরা জানি যে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যুক্ত করে দিলে সেটি জেরান্ড হয়ে যায় এখন জেরান্ড হয়েছে এবং এটিকে সাবজেক্ট আকারে কাজ করতেছে তাহলে ওয়াকিং আমরা বলেছিলাম যে এই পাঁচটি কোনো একটি যদি সাবজেক্ট আকারে বসায় তাহলে অবশ্যই পরবর্তী ভার্বটি সিঙ্গুলার হবে তাহলে ওয়াকিং এখানে ইজ ওয়াকিং ইজ গুড ফর হেলথ হাঁটাহাঁটি স্বাস্থ্যের জন্য খুব ভালো এরপর দেখেন আমি ইনফিনিটিভ দিয়ে একটি এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি সেটা হলো টু সুইম ইন দ্য সি সাগরের মধ্যে সাঁতার কাটা এখানে আমাকে ভার্ব বসাতে হবে তাহলে আমরা জানি যে পাঁচটি যে কোনো একটি হলে সেটি কি ভার্বটি অবশ্যই সিঙ্গুলার হবে তাহলে টু সুইম ইন দ্য সি ইজ নট ইজি এই যে সমুদ্রের মধ্যে সাঁতার কাটা সমুদ্রের মধ্যে সাঁতার কাটা কিন্তু এত সহজ নয় অ্যাকচুয়ালি বন্ধুরা আমরা জানি যে সায়েন্স থেকে আমরা জেনারেল সায়েন্স থেকে যে পড়াশোনাটা করেছি যে সাগরের মধ্যে সাঁতার কাটা সাগরের পানি বেশি লবণাক্ত থাকার কারণে সেটির ঘনত্বটা অনেক বেশি যার কারণে সেখানে মানুষকে পানি এমনি ভাসিয়ে রাখে বা অনেকটি হেল্প হয়ে যায় কিন্তু আসলে আমরা অনেক সময় ভয় ভীতির কারণে সাগর অনেক বড় একটি জিনিস এই ভয় ভীতির কারণে আমরা অনেক সময় সাগরের মধ্যে কিন্তু সাঁতার কাটতে এত ইজিলি সাঁতার কাটতে পারি না এটা আমাদের শুধুমাত্র ভয়ের কারণে ঠিক আছে তাহলে আমি এই জন্য এক্সাম্পলটি দিয়েছি যে টু সুইম ইন দ্য সি ইজ নট ইজি সমুদ্রে সাঁতার কাটা এত সহজ নয় বন্ধুরা তিন নম্বর যে এক্সাম্পলটি রয়েছে সেটি আপনারা একটু দেখুন আমি এখানে একটি ক্লজের ব্যবহার করার চেষ্টা করেছি বন্ধুরা এই যে ক্লজ দেখেন দ্যাট হি ইজ অনেস্ট দ্যাট হি ইজ অনেস্ট এটি কিন্তু একটি ক্লজ এটি একটি ক্লজ এখানে এই ইজটা হলো আমার মেন ভার্ব ওকে এই সেন্টেন্সের মেন ভার্ব আর এটি হলো একটি ক্লজ আমরা জানি একটি ক্লজের মধ্যে একটি সাবজেক্ট থাকে আর একটি ভার্ব থাকে এখানে হলো এই ক্লজের হলো এটি হলো সাবজেক্ট আর এটি হলো ভার্ব আর এটি হলো একটি ক্লজ আর এই যে সেন্টেন্সটি রয়েছে এই সেন্টেন্সটির হলো মেন ভার্ব হলো ইজ ওকে বন্ধুরা এটিও এখানে আমার সিঙ্গুলার হয়েছে দ্যাট হি ইজ অনেস্ট ইজ নোন টু অল সে যে অনেস্ট সেটি আমাদের সকলের জানা তো বন্ধুরা আজকে আর কথা বরাবর বন্ধু আজকে এই পর্যন্তই বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন অনেক অনেক আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম